আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব 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 খুবই ভালো আছো। আর আজকে ফিজিক্সের একটা খুবই কি বলবো একটা চমক একটা টপিক নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এইচএসসি 22 এবং এইচএসসি 23 ব্যাচে যারা আছো, আজকে ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্য। তো আমি আজকে যে ক্লাসটা শুরু করব, যে টপিকটা, সে টপিকটা হচ্ছে নদী আর নৌকার স্রোত সংক্রান্ত। ঠিক আছে, এই টপিকটা একটা হট কেক এবং এখান থেকে প্রশ্ন হয় না, এরকম বছর খুব কম পাওয়া যায়। তো আজকে আমি এই টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, কারণ এখন যারা তোমরা ভেক্টরটা শুরু করেছো, আমি মনে করি যে ভেক্টর সম্পর্কে সবার একটু হলেও একটা প্রাথমিক ধারণা কিন্তু চলে আসছে। তো আজকে আমাদের টপিক হচ্ছে নদী ও নৌকা স্রোত সংক্রান্ত। এই জন্য আমাদের কী করা লাগবে, একটা নৌকা ভাড়া করা লাগবে, ঠিক আছে, আর একটা প্রেমিক আর একটা প্রেমিকা ভাড়া করব। ঠিক আছে, একটা প্রেমিক আর একটা কী বললাম, প্রেমিকা। তো চলো আমি একটা নদী আঁকাই ফেলি। আচ্ছা দেখো, আমি ফার্স্ট অফ অল একটা নদী আঁকাচ্ছি। ঠিক আছে, একটা ফিল করো, এটা মনে করো নদী। তো এই পারে তুমি দাঁড়ায় আসো, এই পারে তোমার গার্লফ্রেন্ড দাঁড়ায় আছে। তো আমরা তোমাকে তোমার গার্লফ্রেন্ডের কাছে পৌঁছাতে আজকে পারি কিনা, এটাই হচ্ছে আমাদের আজকে মিশন। কি বনি, ঠিক আছে? তো আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো চলো, তো প্রথমে আমাদেরকে এটা জানার জন্য যেটা জানা দরকার, সেটা হচ্ছে সামুদ্রিকের সূত্র। আমি একটু সাইডে সামুদ্রিক সূত্রটা একটু লিখে রাখবো। তো সামুদ্রিকের সূত্র তোমরা মোটামুটি সবাই জেনে গেছো, সেটা হচ্ছে পি স্কোয়ার 2PQ cos alpha। ঠিক আছে, অবশ্যই মাথার উপরে রুট থাকবে। এটা হচ্ছে লব্ধির মানের সূত্র, মানে লব্ধি আর কি। ঠিক আছে, আর এটা দিক, এবং দিকটাকে আমরা কী বলি, ট্যান্থিটা। এবং ট্যান্থিটা আমরা এটা খুব ভালো করে জানি যে যেটাকে তুমি সামনে রাখবা, মানে পিটা সামনে আছে, এটাকে তুমি নিচে নামিয়ে দিবা। তারপর অপোজিটে কী আছে, কিউ আছে, অবশ্যই নিচে কজ আলফা, আর এই কিউটা ওপরে চলে যাবে, সেটা হবে কিউ সাইন আলফা। ঠিক আছে, এই দুইটা সূত্র আমাদের জানা লাগবে, এই দুইটা সূত্র ছাড়া কোনো ওয়ে নাই। তো চলো আমরা একটু আঁকায় ফেলি। ফার্স্ট অফ অল দেখো, আমরা এখানে ঠিক সামন্তরিকের মতো করে আঁকাবো। এইটার নাম দিব হচ্ছে ভি, আর এইটার নাম দিব হচ্ছে ইউ। ওকে, আমরা একটু পরিচিত আগে হয়ে নিই। এই যে ভিটা আমি দিলাম, এইটা মনে করো নৌকা, নৌকার বেগ। ঠিক আছে, তো এই ভিটাকে আমরা কি ধরবো, এই ভিটার নাম ধরবো হচ্ছে কি, আমরা নৌকার বেগ। এবং দেখো তো নৌকার বেগটা কি বরাবর, নৌকাটা কোথায় চলে, অবশ্যই পানির মধ্যে চলে। তো তুমি যদি পানির মধ্যে নৌকাটা চালাও, অবশ্যই এপারে যাওয়ার চেষ্টা করবে। কারণ কি, কারণ এইখানে আসো ভাইয়া, তুমি দাঁড়ায়, এটা হচ্ছে তুমি। ঠিক আছে, তোমার চুলটা আমি একটু স্পাইক করে দিচ্ছি হালকা করে। এখন এই যে তুমি ওই পারে যেতে চাও, কার কাছে, এই যে এই পারে তোমার গার্লফ্রেন্ড দাঁড়ায় আছে, ব্যাপারটা বুঝছো? যে একটু গার্লফ্রেন্ডের চুলগুলো একটু লম্বা লম্বা করে দিলাম, এই যে দেখো। ঠিক আছে, একটু চশমা পরাই দিলাম, চাশমিশ, আমার একটু চশমা পরা মেয়েকে বেশি ভালো লাগে আর কি। ঠিক আছে, তো যাও একটু মোটাও বানিয়ে দিলাম। এবার তুমি যেহেতু নৌকানে ওই পারে যেতে চাও, তাহলে এটা হচ্ছে ভি, সেটা কি বরাবর, প্রস্থ বরাবর। তাহলে আমরা একটু লিখবো, এটা কি বরাবর ভাই, প্রস্থ বরাবর। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, এই যে তুমি দেখতে পাচ্ছ, এটাকে আমি স্রোত হিসেবে কল্পনা করেছি, এটার নাম হচ্ছে ইউ। তাহলে ইউটাকে আমি কি বলবো, ইউটাকে আমি বলবো হচ্ছে গিয়ে স্রোতের বেগ। ওকে, এবং এটা কি বরাবর বলো তো, এটা হচ্ছে অবশ্যই দৈর্ঘ্য বরাবর। তাহলে আমি ওখানে এখানে একটু লিখে রাখতে চাই, সেটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো, এই যে ভি আর ইউ, অবশ্যই এদের একটা মধ্যবর্তী কোণ না দিলে তো আমরা এর সাইজটা মানে ঠিক করতে পারবো না। এই কারণে কি করবো, আমরা এদের মধ্যবর্তী কোণটা ধরে নেব, এবং মধ্যবর্তী কোণটাকে আমরা চিন্তা করব হচ্ছে আলফা। তাহলে আলফা কার কার ভাইয়া, ইউ ও ভি এর মধ্যবর্তী কোণ। ওকে, আচ্ছা এরপরে দেখো, তো তুমি যেহেতু এখানে সামন্তরিকের মতো দুইটা সন্নিহিত বা অলরেডি নিয়ে নিছো, তাহলে আমরা খুব ভালো করে জানি যেইখানে দুইজনের, ঠিক আছে, দেখো এটাকে আমরা পা বলি আর এটাকে মাথা বলি, এটাকে পা বলি এটাকে মাথা বলি, রাইট? তাহলে দুইটা পা যদি এক জায়গায় মিলিত হয়, সেটা ছেদবিন্দুগামী কর্ণ হয় লব্ধি, রাইট? তাহলে আমরা অবশ্যই এই পার দিয়ে একটা সুন্দর করে লব্ধি বের করে নেব। তার নাম আমরা আর দিব না, এখানে দিব হচ্ছে ডাব্লু, কারণ এখানে লব্ধিকে আমরা ডাব্লু হিসেবে পরিচিত করি। ডাব্লু মানে এখানে কি ভাইয়া, ডাব্লু মানে হচ্ছে লব্ধি। এবার তুমি দেখো, মোটামুটি এই যে ইউ যদি এখানে হয়, তাহলে কিন্তু আমি এখানেও আঁকাতে পারি, এবং এটা যদি ভি হয়, তাহলে আমি কিন্তু এখানেও আঁকাইতে পারি, এটা নিয়ে কোনো ডাউট নাই। তাহলে আমরা খুব ভালো করে জানি যে এটা হচ্ছে সমান ও সমান্তরাল, তাই তো? আচ্ছা তাহলে এখন দেখো ভাইয়া, এখানে একটা কোণ ক্রিয়েট করতেছে না, এই যে কোণটা ক্রিয়েট করতেছে, এই কোণটা কি, থেটা। তাহলে থেটার পরিচয়টা আমরা কী লিখবো, থেটার পরিচয়টা লিখবো আমরা ডাব্লু এবং ইউ এর কোণ। ঠিক আছে, তার কোণ ভাইয়া, ডাব্লু ও ইউ এর মধ্যবর্তী কোণ, রাইট? ইউ এর কোণ। আচ্ছা এবার তুমি যেই ছেলেটা, তুমি ওই পারে যেতে চাও, তো তুমি যে এখান থেকে ওইখানে যাবা, এটা কি মাংনা মাংনা যাবা, না? তাহলে কীভাবে যাবা, অবশ্যই তোমার একটা টাইম লাগবে। তাহলে এখান থেকে তুমি যে ওইখানে চলে যাচ্ছ, তাহলে এখান পর্যন্ত আমি একটা টি ধরে নিলাম, যে টি এর নাম আমি বললাম যে একটা সময় দরকার আছে। এখন তুমি এখান থেকে
রওনা দিয়েছো আর পৌঁছাচ্ছ তুমি কিন্তু এই বেগে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তার মানে তুমি যে ভিটা, এই ভিটা কিন্তু বলতে পারো যে রওনা দেওয়ার বেগ, এবং এখানে যে যাচ্ছ ডাব্লু, এটা হচ্ছে পৌঁছানোর বেগ, ঠিক আছে? তো এই ছিল আমাদের মোটামুটি, এইটার হচ্ছে যে তোমার মানে চিত্রটা, যে আমাদের পরিচয়গুলো আসলে কী কী জানা দরকার। তো এবার সর্বপ্রথম আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আগে উপাংশ বের করতে চাই। আমাদের উপাংশ বের করতে হবে। আমি কেন উপাংশ বের করবো জানো? বিকজ তুমি উপাংশ যদি বের করো তাহলে তুমি নির্দিষ্ট এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর এদের যে বেগের মানটা আছে সেই বেগের মানটা আমাদের খুবই জরুরি, এবং এই বেগের মানটা আমরা ফাইন্ড আউট করতে পারবো, ঠিক আছে? তো দেখো আমাদের প্রেম হবে, ঠিক আছে? একটু পরে প্রেম হবে, এত টেনশন করো না, যেহেতু এখানে তোমাকে রাখছি আর তোমার গার্লফ্রেন্ড কিন্তু এখানে দাঁড়ায় আসছে, ঠিক আছে? আর আমি চিত্র মোটামুটি জোসা খাই, সো এটা নিয়ে হাসাহাসি করার কিচ্ছু নাই, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা যেটা করতে চাই যে এই যে আমরা পরিচয় পর্বটা মানে করে ফেলছি আর কি, এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা একটু দৈর্ঘ্য বরাবর একটু উপাংশ বের করতে চাই। সবার আগে আমাদের কাজ, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য বরাবর আমরা স্রোতের বেগের উপাংশ বের করব। স্রোতের বেগের উপাংশ, ঠিক আছে? ওকে, তাহলে দেখো তো ভাই আমরা স্রোতকে কী দ্বারা প্রকাশ করেছি, দেখো ভালো করে এখানে দেখো, স্রোতকে কিন্তু আমরা ইউ দ্বারা প্রকাশ করেছি। তো এখন এই যে তুমি উপাংশটা বের করবা কীভাবে, এটার জন্য একটু হালকা ধারণা থাকা দরকার লম্ববিকের উপরে। তো চলো আমি একটু দেখাই। ধরো এইটা আমি আঁকাচ্ছি আর কি, এবং এই বরাবর আমার হচ্ছে গিয়ে লব্ধি আছে, এবং এদের সাথে আমি থেটা কোণে ক্রিয়েট করেছি। এখন এটা নাম দাও, ধরো এটা ও, এটা এম, ঠিক আছে? আর এটা মনে করো যে আমি এটার নাম দিলাম হচ্ছে এফ, ওকে? আর এটার নাম দিলাম আমি হচ্ছে এস, এবং দেখো এম দিয়েছি তো এখানে এন দিলাম। এখন দেখো থেটা কোণে কি যুক্ত হয়েছে, তো এটা যদি থেটা হয় তাহলে এটা কত ভাইয়া? এটা 90 - থেটা, ক্লিয়ার? আচ্ছা এবার একটু দেখো তো, তাহলে আমি যদি এখানে থেটা, যার সাথে থেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কজ, আর যার সাথে থেটা উৎপন্ন হয় না সেটা সাইন, সেটা আমরা মোটামুটি সবাই জানি। তো অভিক্ষেপ বের করার জন্য এখানে কী প্রসেস আমরা প্রয়োগ করব? এখানে অবশ্যই আমরা একটা টর্চ লাইট মারব। তো আমরা যদি এখানে টর্চ লাইট মারি তাহলে দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি যে অতিভুজটা আঁকাইছি এটার ছায়াটা ঠিক এই ভূমি বরাবর একটা অংশ নিয়ে পড়বে। দেখো আমি একটু লাল কালিতে বোঝাই, ঠিক আছে? তুমি মনে করো এখানে কী করছো, এখানে একটা টর্চ লাইট মারছো, টর্চ লাইট মারার পরে এটার যেই মানে ছায়াটা এটা কিন্তু কী বরাবর পড়বে? ভূমি বরাবর পড়বে, এবং যেখানে তুমি কোণ ক্রিয়েট করবা তার অপোজিটটা কিন্তু তোমাকে লম্ব মিন করে। তাহলে এখানে যদি কোণ ক্রিয়েট করো অবশ্যই লম্ব কোনটা? লম্ব হচ্ছে আমার ভাইয়া এটা, ঠিক আছে? তাহলে এখন আমরা কীভাবে বের করবো দেখো তো, এখানে অবশ্যই আমি যার সাথে কোণ ক্রিয়েট করে থাকে কস থিটা, আর খুব ভালো করে জানি কবরে ভূত আছে, যদি কবরে ভূত থাকে তাহলে কস থিটা ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কে ভাইয়া? ভূমি হচ্ছে ও এম, আর অতিভুজ কে ভাইয়া? ও এন। ও এন মানে কে ভাইয়া? এস। তাহলে ও এম মানে আমরা কী লিখতে পারি? এস কস থিটা। তাহলে এতটুকু যদি এস কস থিটা হয়, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে এখানে দেখো আমি যদি থিটা আর এটা থিটা মানে 90 - থিটা, এখন আমি যদি এটাকে বলতাম 30 ডিগ্রি তাহলে আমি কি এখানে বলতাম এটা সাইন 60 ডিগ্রি? না, তাহলে কিন্তু ভুল হয়ে যাচ্ছে, কারণ তোমাকে চিন্তা করতে হবে এটা যদি থিটা হয় এটা কিন্তু 90 - থিটা, তাহলে এখানে কস 30 ডিগ্রি, তাহলে এখানে আমাকে কস 90 - থিটা, তার মানে এখানে হবে কস 60 ডিগ্রি, নট সাইন 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি। তাহলে কস 60 ডিগ্রি মানে কত ভাই? কস 60 ডিগ্রি মানে কিন্তু সাইন 30 ডিগ্রি, ঠিক আছে না ব্যাপারটা? তাহলে দেখো তুমি যদি এখন এই পারে উল্টা করে টর্চ লাইট মারো, এবার ছায়াটা কিন্তু ঠিক এই পারে পড়বে, তাহলে এইটা যদি কোণ উৎপন্ন করো তাহলে এই বরাবরটা তোমার কী হবে? লম্ব হবে, কারণ যেখানে কোণ ক্রিয়েট করবা সেটা তোমার লম্ব। তাহলে দেখো এখানে এই কথাটা বলতাম কস 90 - থিটা, ঠিক আছে? তাহলে দেখো তো কস, তাহলে 90 মানে কত? 90। তাহলে 90 থেকে থিটার মান কত? 30। তাহলে 30 ডিগ্রি মানে কস কত ডিগ্রি? কস 60 ডিগ্রি। আর বাদ বাকি তুমি তো সেম জিনিসটা পাইতা, এটা হচ্ছে তোমার ভূমি আর এটা হচ্ছে তোমার অতিভুজ। তাহলে এখন আমি যদি এটির নাম দিতাম এস, তাহলে আমি ঘুরে ফিরে এস কস থিটাই পেতাম। তাহলে কস 60 ডিগ্রি হয়ে যাবে এখন সেটা সাইন অবশ্যই 30 ডিগ্রি। সবচেয়ে সহজে মনে রাখার উপায়, তুমি এইখানে যে মানটা পাবা এখানেও সেম মানটা পাবা, এটা হবে কস আর এটা হবে সাইন, এটা হবে কস এটা হবে সাইন। এটা মনে রাখলে আশা করছি কোনো ঝামেলা হওয়ার কিন্তু কোনো কথাই নাই। তাহলে এটা ছিল আমাদের উপাংশ নির্ণয় করার একটা টেকনিক। তাহলে এখন আমরা যদি উপাংশ বের করতে চাই এই কারণে আমি এটা তোমাকে বোঝাইছি। আচ্ছা তাহলে এটা আমি একটু হালকা করে মানে মানে মুছে দিই, যেহেতু এখানে একটা গিজিমিজি পেকে গেছে, বুঝছো? সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ, দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ, স্রোতকে ভাইয়া ইউ। আচ্ছা তাহলে যার উপাংশ তার সাথে আমি কী শিখাইলাম তোমাকে? কস দিয়ে গুণ করতে হবে,
তাহলে একটু চিন্তা করো, ইউ কস একটু বোঝার চেষ্টা করো তো, ইউটা কোথায় আছে? এখানে তো ইউ এর দিকেই যাচ্ছে। তো দুজন যদি একদিকেই থাকে ভাই, তাহলে কি এদের মধ্যে কি কোনো কোন ক্রিয়েট করতেছে? দেখো ইউ দিয়েই যাচ্ছে, কোনো কোন ক্রিয়েট করছে না। কোন ক্রিয়েট করছে না মানে কত ডিগ্রি? মানে অবশ্যই জিরো ডিগ্রি। তাহলে এখন তুমি আমাকে বলো কস জিরো ডিগ্রির মান কত? ওয়ান। তাহলে আমি যদি ইউ এর সাথে ওয়ানকে গুণ করি তাহলে কিন্তু আমি ঘুরে ফিরে ইউই পাবো। এবার আসো দৈর্ঘ্য বরাবর তুমি যদি স্রোত বের করে ফেলেছো, এবার আমরা নৌকা দিকে আমরা কি বলছি? নৌকা বলছে, তুমি মাঝিও বলতে পারো, তো এই যে তুমি প্রেমিক এই ছেলেটাকেও ধরতে পারো, যার বেগ ইচ্ছা তাকে ধরতে পারো। তাহলে দৈর্ঘ্য বরাবর হয়েছে, এবার দৈর্ঘ্য বরাবর স্রোত না, এবার কার? নৌকা। তাহলে নৌকার বেগের উপাংশ, ঠিক আছে? তো দেখো তো ভাই, এই যে দেখছো তুমি এটার সাথে কী কোণে ক্রিয়েট করছে? আগের বার কি কোনো কোণ ক্রিয়েট করছিল? না, প্রশ্ন হচ্ছে না। বাট এবার কোন কোণ ক্রিয়েট করছে? এই যে আলফা কোণটা। কারণ এ দেখো দেখো এই বরাবরটা আমার হচ্ছে সাই, আর এই যার সাথে কোণ ক্রিয়েট করছে সেটা হচ্ছে আমার কি কস। তাহলে এখন আমি কি বলবো যে নৌকার যদি আমি এক উপাংশ বের করতে চাই অবশ্যই ভি, এবং এর সাথে কোণ ক্রিয়েট করছে কোনটা? আলফা। এবং সেটার কি আমি পরিমাণ দিয়ে রাখছি? পরিমাণ দিয়ে রাখি নাই। আগের বারে পরিমাণ ছিল না মানে কত ডিগ্রি? জিরো ডিগ্রি। ভাই ঠিক আছে, সব ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা একটা কাজ করতে চাই, যদি এখন ইউ এর সাথে ওয়ান গুণ করে তাহলে ইউ হয়, আর এটা হচ্ছে বি কজ আলফা হয়, তাহলে এবার আমি কী করব? এদের দুজনের আমি যোগফল বের করে ফেলবো। এখন যদি যোগফল বের করি তাহলে ইউ প্লাস ভি কজ আলফা। এই যে আমি যোগফলটা করলাম কেন জানো? এটা নির্দিষ্ট একটা অক্ষ বরাবর নিয়ে আসার জন্য। এই যে তুমি ইউ প্লাস বি কজ আলফা পেলা, এটা মনে রাখো এটা হচ্ছে ভাইয়া এক্স অক্ষ বরাবর। তাহলে কার বেগ? এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ পেলাম। তাহলে এটা কী কী অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আমরা পেলাম ইউ প্লাস ভি কজ আলফা, ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখো, এতক্ষণ আমি এক্স অক্ষ নিয়ে ফাইটিং করছি, তাহলে এবার কোন অক্ষ বাকি আছে? এবার বাকি আছে ওয়াই অক্ষ। তাহলে আমরা একই প্রসেসে দেখো দৈর্ঘ্য বরাবর যেখানে করেছে সেখানে প্রস্থ বরাবর করবো। তাহলে আমরা নির্দিষ্ট অক্ষে একটা পাইছি এক্স অক্ষ, এবার বাকি আছে কোন অক্ষ? ওয়াই অক্ষ। তো চলো এবার ওয়াই অক্ষ বের করি। তাহলে আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন শুরু করি। এবার আমি এখানে দৈর্ঘ্য বরাবর না, আমি বলবো প্রস্থ বরাবর। তো দেখো প্রস্থ বরাবর, ঠিক আছে, একই ঘটনা, স্রোতের বেগের উপাংশ, ঠিক আছে? আচ্ছা একটু মনোযোগ দাও, তাহলে এখন তুমি আমাকে বলো যে যদি প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ হয় তাহলে আমরা আগের বার ইউ ধরছিলাম, এবারও স্রোত মানে ইউ, কিন্তু এবার দেখো তো কস কত ডিগ্রি লিখব? অবশ্যই 90 ডিগ্রি। কারণ দেখো দেখো প্রস্থ বরাবর, দেখছো তুমি প্রস্থ বরাবর, তাহলে প্রস্থ বরাবর এত বড় কোণটা, তো এই বরাবর এটা কত ডিগ্রি? অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এটা প্রথমে মান হয়ে গেল জিরো। তাহলে এবার বাকি আছে প্রস্থ বরাবর, এবার স্রোত না, এবার কার বলো তো? নৌকার। তাহলে নৌকার বেগের উপাংশ, ঠিক আছে? আচ্ছা উপাংশ আমি একটু নিচের লাইনে করতেছি। তো দেখুন চিন্তা করো, তুমি অলরেডি এটা পুরোপুরি ভি কস পেয়ে গেছো, তাহলে আমরা এখানে কী করবো? ভি কসটা নিব। কারণ ভিটা কেন নিব? কারণ ভিটা হচ্ছে কার? নৌকার। তাহলে এখানে আমি নেবো ভি। এবার দেখো কজও নিব, বাট তুমি চিন্তা করো তো, দেখো তো পুরোটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, কিন্তু কোন ক্রিয়েট করছে কতটুকুর সাথে? আলফার সাথে। ওই যে আগের বার বললাম না, এটা যদি থেটা হয় তাহলে এটা হবে 90 মাইনাস থেটা। তাহলে আগের বার যদি থেটা ধরি তাহলে এটা অবশ্যই 90 মাইনাস থেটা, আর এখানে তো থেটা না, এটার নাম ধরছি আমি আলফা। তাহলে আমি কী বলবো? বিকজ 90 মাইনাস আলফা, আর 90 আলফা মানে খুব ভালো করে জানো কি আলফা? ভি সাইন আলফা। তাহলে দেখো এবার যদি আমি মোট বেগ বের করতে চাই, এবার আমি যদি বলি মোট বেগ, তাহলে মোট বেগ তুমি কী করবা ভাইয়া? জিরো প্লাস ভি সাইন আলফা যোগ দাও, তাহলে কত পাচ্ছ? ভি সাইন আলফা। এই যে তুমি ভি সাইন আলফা মোট বেগটা পেলা, এটা কোন অক্ষ বরাবর? এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এখন আমরা এভাবে মনে রাখি যে যেটা ভূমির সাথে সেটা হচ্ছে কস, আর যেটা উলম্বের সাথে সেটা সাইন। বাট এটা তো সঠিক না, যার সাথে কোণ ক্রিয়েট করবে সেটা কস, সেটা থেটা, আর উপরেরটা কি? 90 মাইনাস থেটা। এবং আমরা সেই প্রসেসে বের করতে পারলাম যে ওয়াই অক্ষ বরাবর, আমি একটু লাল কালিতে মার্ক করি, এই যে এইটা পেলাম হচ্ছে ওয়াই অক্ষ, আর এই যে এই বেগটা পেয়েছে হচ্ছে এক্স অক্ষ। তোমার শুধু কাজ এতটুকু মনে রাখা যে একটা এক্স অক্ষ মানে হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, আর ওয়াই অক্ষ মানে হচ্ছে আমাদের এখানে কি বলছে? দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ। তাহলে এখানে স্রোতটা কে? স্রোতটা হচ্ছে ইউ। তো দেখো তো এই যে ইউটা যাচ্ছে, দেখতে পাচ্ছ ইউটা যাচ্ছে, তো ইউ এর দিকে তুমি যাচ্ছ। কি বলছে? দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ। তো আমার এটা তো স্রোত, তা আমি স্রোতের দিকে যাচ্ছি। তো তুমি যখন স্রোতের দিকে যাচ্ছ সেখানে কি কোনো রকমের কোনো কোণ ক্রিয়েট করছো? করো নাই। তো কোণ ক্রিয়েট করো নাই মানে কত ডিগ্রি?
ক্রিয়েট করো নাই মানে হচ্ছে জিরো ডিগ্রি, যখন দুজন একদিকে চলে যায়। অর্থাৎ দেখো আমরা পড়ছি না সমান ভেক্টর কাকে বলে, সমান ভেক্টর কিন্তু আমরা পড়েছি যে দুইটা ভেক্টরের মান আর দিক যদি একই দিকে থাকে তাহলে কিন্তু তাকে আমরা সমান ভেক্টর বলি। দেখো এই যে দুইটা মার্কার আমরা একদিকে রাখছি, খেয়াল করছো, এই যে একদিকে রাখছি, তো এখানে কি কোনো কোণ ক্রিয়েট হয়েছে, মানে এরকম করে আসে কি, এরকম করে আসে কি, এরকম করে আসে না, আছে কীভাবে, এইভাবে। তো এইভাবে থাকা মানে কত ডিগ্রি, কোনো কোণ করছে না, কোনো কোণ করে নাই মানে জিরো ডিগ্রি, কথা বুঝছো। তাহলে এইভাবে যদি একসাথে থাকে তাহলে হচ্ছে জিরো ডিগ্রি। দেখো আমি স্রোত বরাবর যাচ্ছি, স্রোত বরাবর উপাংশ বের করছি, তাহলে যার উপাংশ বের করবা তার সাথে কস দিয়ে গুণ। তাই দেখো এখানে কিন্তু কোনো কোণের বালাই নেই, কোণ আছে কার মধ্যে, এ দেখো দেখো ইউ আর, এ দেখো লব্ধির সাথে দেখো থেটা, আর ইউ আর ভিউ এর সাথে, আমি তো ইউ আর ভি এর কাজ করছি, দেখো ইউ আর ভি এর সাথে এই যে কোণটা সেটা কিন্তু আলফা, তার মানে এই যে ইউ এখানে কোনো কোণ ক্রিয়েট করে নাই, আর কোণ ক্রিয়েট করে নাই মানে কত ডিগ্রি, জিরো ডিগ্রি, ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা তাহলে এখানে আমাদের সবচেয়ে সহজ কথা হচ্ছে আমরা মনে রাখার জন্য কী করব, আমরা দুইটা উপাংশ পেয়েছি এখানে, দুইটা অক্ষ পেয়েছি, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে কোথায় গো এই যে ওয়াই অক্ষ। তাহলে তুমি শুধু মনে রাখবা যে ওয়াই অক্ষ বরাবর বেগটা হচ্ছে ভি সাইন আলফা আর এক্স অক্ষ বরাবরটা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, ক্লিয়ার ব্যাপারটা। মনে রাখবো কয়েকটা কথা, তোমরা যারা বুঝবা না তারা একটু পাস করে করে পড়বা, আসলে আমার একদম প্রথম থেকে ক্লাস নেওয়া উচিত ছিল, আমি হয়তো বা প্রথম একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা শুরু করেছি, হয়তো ওই জন্য তোমাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে, একটু সময় দাও সব ঠিক হয়ে যাবে। ওকে তো এবার একটু লক্ষ্য করো আমি এখানে কয়টা জিনিস পাইছি ভাইয়া, আমি তোমাকে মনে রাখতে বলেছি যে এক্স মানে তুমি পেয়েছো ইউ প্লাস ভি কজ আলফা, ঠিক আছে, এটা পেয়েছো কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ মানে কী পাইছো তুমি, ওয়াই অক্ষ সরাসরি পেয়েছো ভি সাইন আলফা, ঠিক আছে, এই দুইটা কথা তুমি মনে রাখতে হবে। তাহলে এবার আমাদের কাজ শুরু হয়ে যাবে, আমরা এখানে মোট তিনটা কেস পড়ব, তিনটা কেস পড়ার পরে আমরা অঙ্ক সমাধান করব, বুঝতে পারছো, অঙ্ক যদি সমাধান করি আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে এক্স মানে এইটা, তাহলে এখন আমাদের চিত্রটা কেমন ছিল দেখো তো ভাই, এটা ছিল আমাদের ভি বেগ, রাইট, এটা ছিল আমাদের ইউ বেগ, আর এইটা ছিল আমাদের লব্ধি বেগ মানে ডাব্লু, পুরোপুরি কোণটা ছিল আলফা এবং এই কোণটা ছিল হচ্ছে আমাদের থেটা, ঠিক আছে তো ব্যাপারটা। আচ্ছা তাহলে এক্স আর ওয়াই আমরা এখানে পেয়েছি, এখন তুমি দেখো তো এই যে আমি তোমাকে বললাম যে নদী টাকানোর পরে এখানে একটা ছেলে আছে, সেই ছেলেটা ভি বেগে রওনা দিয়েছে, দেখো এই যে ভি বেগে রওনা দিয়েছে, বাট সে কি ভি বেগে যাইতে পারবে, না, কারণ আজকে তো আমরা স্রোত আছে, মানে আমার এখানে স্রোত কিন্তু আছে, তাহলে এই যে স্রোতে কিন্তু তাকে ধাক্কা দিচ্ছে, যখন স্রোত তাকে ধাক্কা দিচ্ছে তখন সে অবশ্যই একটু বাঁকায় চলে যাবে, তো দেখো এই যে বাঁকায় চলে যাচ্ছে, এই যে তুমি এখান থেকে এই পর্যন্ত যাচ্ছ সেটা কী বেগে, মূলবিন্দু সরলরেখা মূলবিন্দুগামী, তার মানে সেটা কী বেগে, সমবেগে। তাহলে আমরা সমবেগের সূত্রটা একটু পড়ে নেব। আচ্ছা সমবেগের সূত্রটা কী জানি আমরা বলো তো, সমবেগের সূত্র, ঠিক আছে, তাহলে সমবেগের সূত্র হচ্ছে এস মানে হচ্ছে ভিটি। তাহলে এবার তুমি চিন্তা করো যদি সমবেগের সূত্র এস মানে ভিটি হয় তাহলে তুমি যদি এবার এক্স অক্ষ বরাবর রওনা দাও, কী অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, তাহলে এসের জায়গাটা দখল করবে এক্স, বুঝতে পারছো। এবার আমি তোমাকে কী শিখি, কী শিখাইছি, এক্স অক্ষ বরাবর তুমি কোন বেগটা পাইছো ভাই, এই যে বসায় দাও, এবার ভি এর জায়গাটা দখল করবে ইউ প্লাস ভি কস আলফা, তার সাথে টি গুণ করে দিও, দেখো এস এর জায়গাটা এক্স, ভি এর জায়গাটা ইউ প্লাস ভি কস আলফা, আর টি এর জায়গাটা টি নিয়ে নিল। তাহলে এবার আসো এটা কী, এটা কী ছিল বলো তো, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর ছিল, ঠিক আছে। এবার তুমি যদি ভাইয়া প্রস্থ বরাবর আগাইতে চাও তাহলে এটা হচ্ছে কী বরাবর, প্রস্থ বরাবর, তাহলে প্রস্থ বরাবরকে আমরা কী বলবো, অবশ্যই ওয়াই বলবো, ওয়াই বা ডি বলবো, কারণ প্রস্থকে আমরা ডি বলে চিনি, এই যে এই বরাবরকে আমরা প্রস্থকে আমরা কী বলি, ডি বলি, ঠিক আছে। তাহলে আমরা ওয়াই বা ডি যেটাই প্রকাশ করি কোনো সমস্যা নেই। তাহলে এবার এক্সের জায়গাটা নিয়ে নিল ওয়াই বা ডি, আর এবার দেখো এর জায়গাটা নিয়ে নিবে কে, ভি সাইন আলফা, এবং তার সাথে কে গুণ, অবশ্যই টাইমটা গুণ। তার মানে দেখো আমরা কিন্তু এখানে হারামেশে বুঝে গেলাম, যদি কেউ একটা পথের পরিমাণ বের করতে চাই সেটা হোক দৈর্ঘ্য বরাবর, সেটা হোক প্রস্থ বরাবর, যদি তোমাকে দৈর্ঘ্য বরাবর বলি তাহলে তুমি সমবেগের সূত্রটাকে জাস্ট মডিফাই করবা, আবার ওয়াই অক্ষ বরাবর জাস্ট মডিফাই করবা, তাহলে কিন্তু তুমি মোটামুটি বুঝে গেছো, ব্যাপারটা বুঝছো। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের জাস্ট এক্সেপশনাল দুইটা জিনিস মাথায় রাখবো, আর এখন আমরা মেন পড়া শুরু করবো। ওই যে তোমাকে আমি আগেই বলেছিলাম এইবার পড়ার জন্য, দেখো তো এটা তো একটা সামন্তরিকী, তাই না, তাহলে সামন্তরিকীর যে লব্ধির মান তারপরে দিক আছে এগুলো মনে রাখলে হবে। তো সূত্রটা কি, লব্ধি সূত্রটা কী ছিল, আর মানে পি স্কোয়ার, কি স্কোয়ার, টু পি কিউ কজ আলফা, তাই তো, এই যে দেখো। এবং
আমাদের কি ছিল, আমাদের দিক ছিল টেন থিটা। তাহলে টেন থিটা মানে কি ছিল বলো? আমি তোমাকে আগেই বলেছি তুমি যেটাকে আগে ধরবা সেটাকে নিচে নামাই দিবা। তাহলে দেখো পি নিচে নামাই দাও, পি এর পরে কি আছে কিউ, তাহলে কিউ কজ আলফা, ঠিক আছে। আবার এটাই সম্পূর্ণ কোথায় যাবে, মাথার উপরে যাবে। দেখো এবার আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে তিনটা করে জিনিস বের করতে বলবে, কথা বুঝছো? কয়টা করে বললাম? ওকে, তো আমরা এবার একটা জিনিস লক্ষ্য করবা, প্রত্যেকটা সেক্টরে আমরা এখন তিনটা করে জিনিস বের করব। এতক্ষণ আমরা যে প্যাচালগুলো পারলাম না, একটু কষ্ট হয়েছে, একটু কঠিন লাগছে হয়তোবা, বাট এখন দেখো সব ইজি লাগবে। আমি কথা দিচ্ছি এখন সবাইকে ইজি লাগবে, এটা নিমিষে এখন হয়ে যাবে। সো কেউ যায়ও না এখনও, পিকচার আবি বাকি হে মেরা দোষ, ঠিক আছে? ওকে, তো চলো এবার শুরু করি। আচ্ছা এবার আমরা শুরু করব। দেখো এই কয়টা বেসিক আমাদের জানা হয়ে গেছে, এবার আমাদের কাজ হচ্ছে ভাইয়া কি জানো, কেস নাম্বার ওয়ান। সবাই খাতা কলমে নিয়ে নাও, কেস নাম্বার ওয়ান। তো কেস নাম্বার ওয়ানের নাম কি জানো? সাধারণ ক্ষেত্রে। সাধারণ ক্ষেত্রে আমি এটার নাম কেন সাধারণ ক্ষেত্রে বলছি জানো? কারণ এই ক্ষেত্রে তোমাকে কোনো রকমের কোনো প্যাচ পুজ ঝামেলা কিচ্ছু দিবে না, খুবই সহজ একটা ব্যাপার। তো এখন প্রত্যেকটা কেসে তিনটা করে জিনিস বের করতে বলবে, কয়টা করে? তিনটা করে। নাম্বার ওয়ান বলবে লব্ধি কত, ঠিক আছে? নাম্বার টু বলবে দিক কত, অ্যান্ড নাম্বার থ্রি বলবে সময় কত। এই প্রত্যেকটা জায়গায় তোমাকে এই তিনটা করে জিনিস বের করতে বলবে, প্রত্যেকটা জায়গায় এই তিনটা করে জিনিস। তাহলে এখন দেখো তুমি আমাকে বলো তো লব্ধি, তাহলে অবশ্যই একটা ফিগার লাগবে। তাহলে সাধারণ ক্ষেত্রে ফিগারটা কি, আগে যেভাবে আঁকাইছি সেই সেম জিনিসটা, এই যে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে তোমার ইউ, আর এটা হচ্ছে তোমার কি লব্ধি ডাব্লিউ, ইউ মধ্যবর্তী কোণ আলফা, আর এই কোণটা হচ্ছে থেটা। ক্লিয়ার? আচ্ছা তাহলে এখন আমাকে কী বের করতে বলছে? লব্ধি। তাহলে দেখো তো লব্ধি মানে ছেদবিন্দু আমি কর্ণ, তাহলে এই কর্ণ বের করার কে জানেন, এমন কেউ আসো বলো, সবাই জানো। এই যে দেখো লব্ধি মানে হচ্ছে তাহলে আমি যেখানে পি স্কোয়ার ধরেছি সেবার এখানে ধরবো ইউ স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার প্লাস যেটাকে আমি কিউ স্কোয়ার ধরেছি সেটাকে আমি ধরবো ভি স্কোয়ার, এরপরে যেখানে আমি টু পি কিউ বলেছি সেখানে আমি কি বলবো টু ইউ ভি কস আলফা, ঠিক আছে? এই যে দেখো অবশ্যই রুট দিতে ভুলে যেও না, আমি মাঝে মধ্যে ভুলে যাই। তাহলে এটা আমাদের কী বেগ বের হলো? লব্ধি অলরেডি বের হয়ে গেছে, এবার বাকি আছে কে? এবার কিন্তু বাকি আছে হচ্ছে দিক। তাহলে দিক মানে কী থিটা ভাইয়ারা? খুব ভালো করে জানো টেন থিটা, কারণ দিক মানে কি এই লব্ধি আর ইউ এর মধ্যে যতটুকু, অর্থাৎ কত দিকে আছে, মানে কতটুকু কোণ করে আছে। তাহলে টেন থিটার সূত্রটা কী জানি আমরা? তুমি যেটাকে আগে ধরবা সেটাকে নিচে নামায় দাও, এই যে নামায় দিছে, ওই যে দেখো যেটাকে পি সেটাকে আগে নিচে নামায় দিছে। এরপরে কী আছে ভি, তাহলে ভি অবশ্যই কি আলফা কজ আলফা, এবার এটাই কোথায় যাবে উপরে যাবে, তাহলে আমরা কি বলবো ভি সাইন আলফা। দেখো বের হয়ে গেছে, ওকে। তাহলে এবার আমরা কী বের করবো? সময়। তাহলে সময়টা কি মানে টি। আচ্ছা এখন তুমি আমাকে বলো তো টিটা কার মধ্যে আছে, তুমি আমাকে একটু বলো টিটা কার মধ্যে আছে। অবশ্যই দেখো তো তাকাও তো এই প্রস্থের মধ্যে টিটা আছে না, কারণ তুমি তো ভাই তোমার প্রেমিকার কাছে অপারেশন চালাতে যাচ্ছ দেখা করার জন্য, তো তুমি তো ভিবেকে রওনা দিছ, তোমার প্রেমিকা তো ওই পারে দাঁড়ায় আছে, তাহলে তোমাকে কার মধ্যে নামতে হবে? অবশ্যই নদীর মধ্যে নামতে হবে। আর নদীর মধ্যে নামতে হলে কী করতে হবে? সাঁতার কাটা জানা লাগবে, আর এখানে সাঁতার কাটতে যদি না পারো নৌকার অপশান আছে, নৌকাটাকে নিয়ে যাইতে হবে। কথা কি ক্লিয়ার, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে নৌকাটা নিয়ে তুমি ওপারে যেতে চাও, রাইট? তাহলে নৌকা নিয়ে যদি তুমি যেতে চাও তো তুমি কি দুর্ঘ বরাবর যাবা না প্রস্থ বরাবর যাবা বলো তো? অবশ্যই প্রস্থ বরাবর যেতে হবে। তাহলে প্রস্থ বরাবর যদি যেতে হয় তাহলে তুমি কি দুর্ঘ বরাবরের টাইমটা নিবা না প্রস্থ বরাবরের টাইম নেবা বলো? আমি একটু দেখতে চাই, আমাকে বলো যে প্রস্থ বরাবর টাইমটা নিবা তুমি তোমার প্রেমিকার সাথে দেখা করার জন্য, কোন টাইমটা নিবা, দুর্ঘ বরাবর না প্রস্থ বরাবর? একটু কমেন্টে জানাও তো, কমেন্টে জানাচ্ছ যে তোমরা বুঝতে পেরেছ। তাহলে প্রস্থ বরাবর, এক্স্যাক্টলি প্রস্থ বরাবর। তাহলে প্রস্থ বরাবর যদি হয় তাহলে অবশ্যই আমি এটাকে একটু হায়ার করে নিয়ে চলে আসবো। তাহলে আমরা কি জানি ডি মানে ভি সাইন আলফা টি, তাহলে কি বলবো টি মানে ডি ভাগ ভি সাইন আলফা। দেখো তাহলে তোমার এখন নতুন টাইমের সূত্র পেয়ে গেছো, টি মানে ডি বাই ভি সাইন আলফা। তাহলে দেখো আমি কয়টা জিনিস বের করছি, আমি বের করছি লব্ধি, আমি বের করছি দিক, আমি বের করছি সময়। এটা ছিল আমাদের কেস নাম্বার ওয়ান। তাহলে এবার কেস নাম্বার টুটা কী হতে চলেছে? এবার দেখো কেস নাম্বার ওয়ানের নাম কী ছিল সাধারণ ক্ষেত্রে? আমি তোমাকে বারবার বলছি ভাই, তোমাকে তিনটা করে জিনিসই বের করতে বলবে, লব্ধি দিক সময়। লব্ধি দিক সময়, এই যে তুমি এতক্ষণ বেসিকগুলো বুঝে গেছো, এই বেসিকগুলো জাস্ট এখন জাস্ট এবারে প্রয়োগ করতে হবে, আর কিচ্ছু না। তাহলে চলো কেস নাম্বার দুই দেখি আমরা। কেস নাম্বার দুইয়ের নামটা কী জানো? কেস নাম্বার দুইয়ের নাম হচ্ছে, দেখো আমি একটু লিখে রাখি, কেস নাম্বার টু।
কেস নাম্বার টুটা হচ্ছে ন্যূনতম বা কম সময়, ঠিক আছে, ন্যূনতম বা কম সময়, ঠিক আছে, ওকে, পৌঁছানোর ক্ষেত্রে। মানে তোমার দূরত্ব কিন্তু না, ন্যূনতম দূরত্ব না কিন্তু ভাইয়া, কি বলছে, ন্যূনতম মানে সময়ে, কম সময়, তুমি কম সময় কিভাবে ওভারে পৌঁছাতে চাও। তো চলো দেখি, শুরু করি। তো আমাদের ফিগার নাম্বার ওয়ানটা ছিল, দেখো আমরা ভিটা একটু বাঁকানো ছিল, তো ভিটা যখন আমি বাঁকানো ছিল তখন আমার কিন্তু ধাক্কা দিছে আমাকে স্রোতে, রাইট। এই ধাক্কা দেওয়ার কারণে ভিটা কিন্তু একটু কোন দিকে চলে গেছে, একটু বাঁকা হয়ে লোভ থেকে চলে গেছে, তাই তো। তাহলে এবার আমরা প্ল্যান করলাম, ওই যে আমি তোমাদেরকে যে প্রেমিক প্রেমিকার উদাহরণ দিচ্ছিলাম সেটা দিয়ে এখন আমরা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, তো এখন আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি যে তুমি এবার কি করবা, তুমি এবার চিন্তা করবা যে এই যে এখানে যে ছেলেটা আছে সে কিন্তু একটু বাঁকা হয়ে রওনা দিয়েছে বলে কিন্তু সে আরও বাঁকা চলে গেছে। তখন সে চিন্তা করবে তাহলে আমি একটু সোজাভাবে রওনা দেবো, সমস্যা কোথায়। এই যে দেখো, এবার এই ভি বেগটাকে সে সোজা করে ফেলছে, এবং স্রোত তো তুমি কখনোই চেঞ্জ করতে পারবা না, তাহলে এটা ইউ আর এটা ভি, ওকে। তাহলে ভি আর ইউ এর মধ্যে দুজনের পা এক জায়গায় মিলিত হয়েছে, তাহলে অবশ্যই এই পার দিয়ে আমার লব্ধিটা বের হয়ে যাবে। দেখো তাহলে এবার একটু খেয়াল করো তো, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলবা তাহলে? অবশ্যই 90 ডিগ্রি, কারণ একটা বর্গক্ষেত্র অলরেডি হয়ে গেছে। তাহলে এখানে আলফার মানটা কত ডিগ্রি? এই আলফার মানটা অবশ্যই আমাদের 90 ডিগ্রি। তার মানে তুমি যদি কম সময়ে পৌঁছাতে চাও তাহলে অবশ্যই তোমার মধ্যবর্তী কোণটা হতে হবে 90 ডিগ্রি। তুমি এবার কম সময়ে একটা আশা নিয়ে একটা রওনা দিয়েছো যে তুমি তোমার প্রেমিকার কাছে এখানেই যেতে চাও, কারণ এই যে এই পোলাটা ছিল এইখানে আর এই মায়াটা ছিল এইখানে, ঠিক আছে। তো দেখো তো এবার আমাদের মিশন এই মায়াটার কাছে গিয়ে পৌঁছাতে পারবে কি না, ওই পোলাটা কি পারবে, 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 কখনোই পারবে না, কারণ এবার স্রোত তাকে ধাক্কা দিয়ে আরেকটু সাইডে পৌঁছায় দিবে। তাহলে দেখো এই যে বাঁকাই থেকে গেল, তাহলে এটাই হচ্ছে লব্ধি। আর দেখো এটাও যা, এটাও তা, আর এটাও যা, এটাও তা, এটা মোটামুটি বোঝো। তাহলে এখন আমরা দেখো যা যা পড়েছি ওই তিনটা জিনিসই বের করবো। সবার আগে কী বের করবো? সবার আগে আমরা বের করবো লব্ধি, তাই তো। আচ্ছা তাহলে এখন তুমি আমাকে বলো তো লব্ধির সূত্র কী ছিল? ডাব্লু ছিল ইউ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কস, কত ডিগ্রি, কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কস 90 ডিগ্রির মান কত ভাই? এটা তো ছোটো বাচ্চারাও জানে, কত? 0। তাহলে আমরা লব্ধি মানে কী পেলাম? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এই যে। এখন যদি তোমাকে কোনো অঙ্কের মধ্যে জিজ্ঞাসা করে যে কম সময়ে পৌঁছানোর ক্ষেত্রে লব্ধি বেগ কত ছিল, তাহলে কত ডিগ্রি দিবা? 180 ডিগ্রি? না, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার দুই নাম্বার কী? দিক। দিক মানে কী থিটা? দিক মানে হচ্ছে ট্যান থিটা। যেখানে যেখানে তুমি আলফা দেখিতে পাইবা সেখানে সেখানে তুমি 90 ডিগ্রি বসায় দিবা, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে আমাদের সেম সূত্রটা, তাহলে এখানে আমরা বসাবো ভি সাইন 90 ডিগ্রি, আর এখানে দিব ইউ প্লাস ভি কস, কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখন আমাকে বলো সাইন 90 ডিগ্রির মান কত? অবশ্যই 1। আর ভি কস ডিগ্রির মান কত? 0। তাহলে শুধুমাত্র কে থাকে? ট্যান থিটা, মানে থাকে ভি ভাগ ইউ, অর্থাৎ থেটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স 1 ভি বাই ইউ, ওকে, ওকে। এরপর আসো নাম্বার 3, এবার কী বের করা লাগবে ভাই? সেম জিনিস, সময়। তাহলে সময়ের সাথে তো আমরা পাইছি টি মানে ডি ভাগ ভি সাইন আলফা, তো চলো টি মানে ডি ভাগ ভি সাইন, কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে কি? ডি বাই ভি, এই যে দেখো, অর্থাৎ যেখানে যেখানে আমাদের আলফা ছিল সেখানে সেখানে আমরা 90 ডিগ্রি বসাই দিচ্ছি, ঠিক আছে। এইবারও এই ছেলেটা কিন্তু ব্যর্থ, এই ছেলেটা তার প্রেমিকার কাছে যাওয়ার জন্য কিন্তু পুরো ব্যর্থ। এখন এই ছেলে তো পুরো টেনশনে পড়ে গেছে, আমি কোনোভাবেই তার কাছে যেতে পারছি না। তাহলে আমি তোমাকে কয়টা কেস শেখালাম? 2টা। নাম্বার 1 সাধারণ ক্ষেত্রে কোনো ঝামেলা থাকবে না, নাম্বার 2 তোমার অঙ্কের মধ্যে উল্লেখ থাকবে তুমি কম সময়ে কীভাবে ওই পারে পৌঁছাতে পারো। তোমাকে ঠিক এরকম বলবে যে নদীর ধরো স্রোতের বেগ ধরো 4 কিলোমিটার পার আওয়ার বললাম, আর ধরো আমি নৌকার বেগ বললাম 6 কিলোমিটার পার আওয়ার। যদি কম সময়ে পৌঁছাতে চাই তাহলে লব্ধি কত? তখন তোমাকে বুঝে নিতে হবে সময়ের একটা ব্যাপার, মানে আলফার মান 90 ডিগ্রি, কারণ সে সোজা যেতে চাই। এটা ছিল ফিগার 2 আর এটা ছিল ফিগার 1। এবার কমেন্ট করো বুঝতে পারছো কিনা। আচ্ছা, ওকে, কমেন্ট করো, কমেন্ট করো। লাস্ট কেস। তো এতক্ষণ আমরা দুইভাবে চেষ্টা করছি ওই পারে যাওয়ার জন্য, ওই পারে মানে একবার ওই উপরে না, মানে অক্কা যাওয়া না, মানে ওই পারে বলতে নদীর ওই পারে। বাট আমরা কোনোভাবেই
আমরা তোমাকে তোমার প্রেমিকার কাছে পৌঁছাতে পারি নাই, তুমি বারবার বেগে গেছো, তো চলো এবার একটু পৌঁছায় ছাড়বো, ঠিক আছে? আচ্ছা, আশা করি সবাই বুঝে গেছো, বুঝছো? তো এই হচ্ছে ব্যাপার। এখন আমাদের লাস্ট কেস বাকি আছে। এই লাস্ট কেসটা হচ্ছে কি জানো, লাস্ট কেসটা হচ্ছে কম দূরত্বে লম্বালম্বি সোজাসুজি আড়াআড়ি অপর পাড়ে পৌঁছানোর ক্ষেত্রে। এই কথাগুলো থাকলে তুমি বুঝবা কেস নাম্বার থ্রি। দিস ইজ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, সবাই লিখে নাও। কেস থ্রির নাম হচ্ছে বরাবর অপর পাড়ে, ওকে? এরপরে লম্বালম্বি বা সোজাসুজি, ঠিক আছে? এরপরে হচ্ছে যে তোমার কম দূরত্বে, নট কম সময়ে, ভালো করে মাথায় রেখো, এটা কিন্তু কম দূরত্বে ভাই, ঠিক আছে? বরাবর অপর পাড়ে লম্বালম্বিভাবে সোজাসুজিভাবে কম দূরত্বেভাবে, এবং আরও কিছু কথা থাকতেই পারে আড়াআড়িভাবে, ঠিক আছে? সরাসরি ওই পারে, সরাসরি ওই পারে, এই যে এই কথাগুলো উল্লেখ থাকলে, হ্যাঁ ভাই এই মার্কেটটা খুব ভালো আছে, এটা এটা, হ্যাঁ তো এইভাবে যদি থাকে যে বরাবর অপর পাড়ে লম্বালম্বি সোজাসুজি কম দূরত্বে আড়াআড়িভাবে পৌঁছানোর ক্ষেত্রে যদি তোমাকে বলে, তাহলে তুমি বুঝে নিবা যে তোমাকে কেস নাম্বার থ্রিতে তোমাকে মেনশন করা হচ্ছে। আচ্ছা, আমি কয়টা কেস পড়াইছি? অলরেডি দুইটা পড়ানো হয়ে গেছে, আমরা এবার তিন নাম্বারটা পড়তেছি, মোস্ট 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 ইম্পর্টেন্ট, এটা মোটামুটি 500% ইম্পর্টেন্ট, বুঝছো? লিখে রাখো, একেবারে 500%, ঠিক আছে? আচ্ছা, তাহলে বরাবর অপর পাড়ে বা লম্বালম্বিভাবে বা সোজাসুজিভাবে বা কম দূরত্বের ক্ষেত্রে বা আড়াআড়িভাবে বা সরাসরি ওই পারে তোমাকে যেটাই বলুক না কেন, তোমাকে কিন্তু বলা হচ্ছে যে কেস নাম্বার থ্রি। তাহলে এবার আমরা একটু ফিগারটাকে চিন্তা করব। তাহলে আগেরবার ওই যে তোমার ওই যে তুমি এটা, ঠিক আছে, যে স্পাইক করা ছেলে, আর এইখানে তোমার, ঠিক আছে, জিএফ, জানে জান জানে দুশ্মন, তুমি যেটাই বলো না কেন তোমার জন্য দাঁড়ায় আছে, ঠিক আছে, যে চশমা পরে দাঁড়ায় আছে, ঠিক আছে ভাই, পিকচার ঠিক আছে, আচ্ছা গুড। তাহলে এবার এ কিন্তু সরাসরি একবার ওর কাছে যাইতে পারে নাই, এবার কিন্তু ব্রেকআপের পুরোপুরি একটা হুমকি দিয়ে ফেলছে, তুমি যদি আমার কাছে না আসো তাহলে কিন্তু তোমাকে ব্রেকআপ করে দেবো, ঠিক আছে? তো এইভাবে নেকা করে বলছে আর কি। তো এই ছেলেতে মহা টেনশন, এখন কেমনে যাবো? তখন ও একটা বুদ্ধি বের করলো, যেহেতু স্রোত, এতক্ষণ তার মাথায় বুদ্ধিটা ছিল না, যেহেতু বারবার স্রোতে ধাক্কা দিচ্ছে, তখন ও চিন্তা করলো আমি যদি নৌকাটা নিয়ে একটু বাঁকায় যাই তাহলে এবার আমি সরাসরি আমার জানে মান জানে দুশ্মন, যেটাই বলো না কেন পিয়ারে লাল, তার কাছে আমি পৌঁছে যাবো, ঠিক আছে তো ব্যাপারটা? আচ্ছা, তাহলে এখন কী করলো সে দেখো, এবার এখান থেকে সে একটু বাঁকা করে রওনা দিবে, ঠিক আছে? আচ্ছা, এই যে বাঁকা করে রওনা দিচ্ছে, তাহলে এটা কি রওনা দেওয়ার বেগের নাম কি, বারবার বলছি ভি। তাহলে এবার সে তার জানে মান দুশ্মনের কাছে দেখো সরাসরি পৌঁছা যাবে, সেটা হবে লব্ধি, ক্লিয়ার? আর এই যে দেখো, স্রোত তো যেরকম ছিল ভাই সেরকম এর কোনো চেঞ্জ নাই। এবার তুমি লক্ষ্য করো তো, পরিচয় পর্বে কি বলেছিলাম, ভি আর ইউ এর কোণের নাম আলফা, বাট ডাব্লিউ আর ইউ এর কোণটা কিন্তু থেটা। তাহলে এবার তুমি লক্ষ্য করছো যে এটা কিন্তু থেটা, আর থেটা অলরেডি কত ডিগ্রি, 90 ডিগ্রি, আর এই যে পুরো কোণটা কিন্তু ভাই আলফা। আচ্ছা, আলফাটা আমি একটু এই পাশে লিখি, নাহলে অনেকে গুলায় ফেলবা। তাহলে এবার দেখতে পাচ্ছ তুমি থেটার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি, আর আলফার মান কত ডিগ্রি, 90-এর থেকে বেশি, 90-এর থেকে বেশি, আমি লিখে রাখি নাকি 90-এর বেশি। আচ্ছা, এইবার লক্ষ্য করো কি মুশকিল, আমাদের কয়টা করে জিনিস বের করতে হবে জানো, বলো, তিনটা করে, কয়টা করে জিনিস বের করতে হবে, তিনটা, লব্ধি, সময় অ্যান্ড হচ্ছে দিক, তাই তো? লব্ধি, সময় এবং দিক। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি দিকটা আমার আগে 90 ডিগ্রি হয়ে বসে আছে। তাহলে এখন আমরা কী করবো, সবার আগে আমরা হচ্ছে দিকটা বের করে নেব। নাম্বার ওয়ান আমি লিখে রাখবো, লব্ধি তো বের করবোই রে ভাই, এটা ছাড়বো না, বাট আমি দুই নাম্বারটা আগে দিক বের করে নেবো, কারণ দিকটা আগে 90 ডিগ্রি হয়ে বসে আছে। তাহলে দিকের সূত্র কি, ট্যান থেটা ভি সাইন আলফা অ্যান্ড ইউ প্লাস ভি হচ্ছে গিয়ে কজ আলফা। তাহলে ট্যান কত ডিগ্রি ভাই থেটার মান, আমি সরাসরি এখানে লিখতে পারছি নাকি, সবাই তো বুঝতে পারছি, কত ডিগ্রি, 90 ডিগ্রি, দেখো থেটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির মান কত ভাই, অসীম, মানে 1/0। তাহলে ভি সাইন আলফা অ্যান্ড ইউ প্লাস ভি কজ আলফা। এবার তুমি আড়াআড়ি গুণ করো, তাহলে আড়াআড়ি যদি গুণ করো দেখো এটা 0 হয়ে যাচ্ছে, বাকি থাকতেছে এইটা, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা সমান সমান 0। অর্থাৎ এখন কি বলবো আমরা, যে ভি কজ আলফা মানে হচ্ছে ইউটা ওপারে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ কজ আলফা মানে হচ্ছে মাইনাস ইউ বাই ভি,
এই হচ্ছে সূত্র। তার মানে কেস নাম্বার থ্রিতে তোমাকে কিন্তু থেটার মান বের করতে বলবে না, তোমাকে বের করতে বলবে আলফার। এতক্ষণ তুমি কিন্তু থেটার মান বের করে আসছো অলরেডি, বাট এবার তুমি কার মান বের করছো? এবার তুমি বের করছো কার মান? এবার তুমি বের করছো হচ্ছে আলফার মান, মানে দুইজনের মধ্যবর্তী মানটা বের করলেই হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে এটা যদি হয়ে যায় তাহলে আমরা অলরেডি কজ আলফার মান পেয়ে গেছি। তাহলে এবার আমরা লব্ধির মানটা একটু বের করি। তাহলে লব্ধি মানে তো আমি বারবার পড়ে আসছি ভাই, ইউ স্কোয়ার ভিউ স্কোয়ার টু ইউ ভি কজ আলফা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো ইউ স্কোয়ার ভিউ স্কোয়ার টু ইউ ভি কজ আলফা মানে কত পেয়েছি? এই দেখো দেখো মাইনাস ইউ বাই ভি, আমি জাস্ট মানটা এখানে বসাই দিছি আর কিচ্ছু না। এই যে কজ আলফার মানটা আমি এখানে কী করছি, এখান থেকে জাস্ট শিফট করে বসাই দিছি। তাহলে এবার কী করবো দেখো তো, ভালো করে বুঝবা। তাহলে এখানে দেখো এই যে এই ভি আর এই ভি কিন্তু কেটে যায়, যদি কেটে যায় তাহলে ইউ স্কোয়ার ভিউ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু ইউ স্কোয়ার। ওকে, তাহলে এবার কী করবো দেখো তো ভাই, এবার তুমি এখানে দুইটা আর এখানে একটা, তাহলে মাইনাস করে দেবা প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে ভিটা আগে রাখবা ভি স্কোয়ার মাইনাস স্কোয়ার। এখন তোমাকে যদি আমি বলি সরাসরি ওই পারে পৌঁছানোর ক্ষেত্রে বা বরাবর বা আড়াআড়ি বা লম্বালম্বি বা সোজাসুজি বা কম দূরত্বে এই যে কোনো একটা যদি তোমাকে আমি বলি, তাহলে তুমি অবশ্যই বুঝতে হবে যে এখন লব্ধিটা চেঞ্জ হয়ে যাবে, আগের মতো আর হবে না, আগের দুই ক্ষেত্রে লব্ধিটা হবে না, এবার ভি স্কোয়ার মাইনাস স্কোয়ার করলেই কাহিনি শেষ। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, তাহলে বাকি আছে কি এবার টাইম, তাহলে তিন নাম্বারটা আমরা বের করবো। দেখো টি মানে হচ্ছে কি পড়েছিলাম আমরা, ডি ভাগ ভি সাইন আলফা, বাট এবার কি এটা হবে? একটু চিন্তা দাও, একটু চিন্তা করো তো, সবাই একটু কমেন্টে বলো এটা কি এবার হবে কিনা, একটু একটু কমেন্ট করে বলো দেখি, সবাই বুঝছো কিনা? ভাই একটু জুম করেন তাই বলছে, এই মানে লেখা কি অস্পষ্ট হচ্ছে? হ্যাঁ ঠিক আছে না, আচ্ছা হ্যাঁ আচ্ছা, তোমরা একটু মানে দেখো আর কি, মানে আমি এখানে এই রুমে আসলে এভাবে কখনো ক্লাস করাই নাই, তো এটা আমার ফার্স্ট ক্লাস, একটু হয়তো বা প্রবলেম হচ্ছে, আশা করি পরের ক্লাসগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া। আচ্ছা কে যেন বলছে আমি বুঝি নাই, আচ্ছা বুঝি নাই কেন বুঝি নাই আমি বুঝলাম না ভাই, তিন নাম্বারটা বুঝেছি, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ, কিন্তু একজন শুধু বুঝে নাই আমি তাই দেখছি আর কি। তো ভাইয়া তুমি একটু পাস করে তুমি আরেকবার আমার কথাগুলো শোনো, আমার বিশ্বাস তুমি বুঝে যাবা, মানে পরে যখন ক্লাসটা শেষ হবে তুমি দেখবা যে আমার বিশ্বাস তুমি বুঝে যাবা। আচ্ছা তো আমরা এখন চলে যাই যে ডি ইজ ইকাল টু ভি সাইন আলফা, রাইট? কিন্তু এবার তুমি লক্ষ্য করো আমরা গত কেসে, কেস নাম্বার ওয়ান আর কেস নাম্বার টুতে আমাদের চিত্রটা কেমন ছিল? প্রথম চিত্রটা ছিল আমার এরকম, খেয়াল করে দেখো এটা ভি এটা ইউ, মধ্যবর্তী কোণ আলফা। তারপরে চিত্র আমাদের হয়ে গেছে দেখো, এখানে ভি আর এখানে হচ্ছে ইউ, ঠিক আছে? মধ্যবর্তী কোণ কিন্তু আমাদের দুজনের আলফা, কিন্তু আলফার মানটা ছিল 90 ডিগ্রি। এবার দেখো যে আমাদের এই যে ভিটা কিন্তু আর পজিটিভ সাইনে নাই, সে অলরেডি চলে গেছে কোন দিকে? অলরেডি সে লব্ধির বাইরে চলে গেছে, তার মানে লব্ধির জায়গাটা সে হারায় ফেলছে। তার জায়গাটা কে দখল করছে ভাই? তার জায়গাটা এই যে ভি এর জায়গাটা দখল করছে লব্ধি। ওই কারণে আমরা এই ভি সাইন আলফাকে আমরা রাখবো না। এই কথাটা আরেকবার মনোযোগ দিয়ে শুনো, সেটা হচ্ছে আমরা এর আগে যতবার যতবার দুইটা কেস দেখছি, সেই দুইটা কেসে সবসময়ের জন্য ভিটা ভিটা এই যে 90 ডিগ্রির এই পারে ছিল, হয় 90 ডিগ্রি ছিল নাহলে 90 ডিগ্রির এই পারে ছিল, বাট এইবার ভিটা কিন্তু 90 ডিগ্রির বাইরে চলে গেছে। যদি সে বাইরে চলে যায় তাহলে তার জায়গাটা কে দখল করছে? লব্ধি দখল করছে। তাহলে আমরা যে সূত্রটা জানি টিজিক্যাল টু ভি সাইন আলফা, এবার আমরা ভি সাইন আলফাকে এখান থেকে হটাই দিব, কারণ ভি সাইন আলফা জায়গাটা দখল করছে কে? লব্ধি। ওকে, এই যে দেখো, তাহলে এখন আমি কি করব ডি, আর লব্ধির মানটা কি জানি? লব্ধির মানটা আমরা দেখো অলরেডি এখানে পাইছি যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে? তো তাহলে এই হচ্ছে আমাদের টি এর সূত্র। দেখো ভালো করে বুঝো, তুমি এখন টি মানে এভাবে প্রকাশ করতে পারো, এই যে লব্ধি, সেটাও কোনো সমস্যা নেই। আবার তুমি ঠিক এইভাবে বলতে পারো যে ভি স্কোয়ার মাইনাস হচ্ছে ই স্কোয়ার। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই যে আমরা এখন মোট কেস শিখে ফেললাম 9টা, তাহলে 3 3 9টা সূত্র, অ্যান্ড ওই যে দুইটা এক্সেপশনাল ছিল, একটা দৈর্ঘ্য বরাবর আর একটা প্রস্থ বরাবর। এখন আমরা ম্যাথমেটিক্স কিছু সমাধান করব। আমার মনে হয় যে ম্যাথমেটিক্স যদি আমরা সমাধান করি তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা থাকবে। তো চলো এবার আমরা একটু ম্যাথমেটিক্যাল কিছু সমাধানগুলো দেখি। একটা অঙ্ক লিখবো অ্যান্ড আমরা চেষ্টা করবো সবগুলো সলভ করার। তো সবার আগে আমার এখানে না কোনো ক্যালকুলেটার আমি নিয়ে আসি নাই, সো আমি জাস্ট ইকুয়েশনগুলো আমি ওখানে দাঁড় করে রাখবো, তোমরা একটু ক্যালকুলেট করো, আমাকে অ্যান্সারগুলো বলবো, একটু হেল্প করবো, ঠিক আছে? আমি ক্যালকুলেটার নিয়ে আসি নাই আর কি। তো চলো আমরা একটু দেখি কী অবস্থা, ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমি এটাকে মিশাই দিচ্ছি, আশা করি তুমি বুঝে গেছো। তাহলে আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা তিনটা করে সূত্র, মোট 3^9 সূত্র পাইছি, ঠিক আছে? 3^9 সূত্র আমরা পেয়েছি। ওকে, তাহলে আমরা একটু এবার অঙ্কে চলে যাব, কারণ আমরা শোনো, ভেক্টর মানে মাথায় রাখবা যে এটা ম্যাথ, ভেক্টর মানে কিন্তু ম্যাথ, বুঝছো? ভেক্টর মানে ম্যাথ। আচ্ছা, এই শেষমেশ কিন্তু তোমাকে তোমার প্রেমিকার সাথে মিলাই দিছে, ঠিক আছে? আরও একবার বলি, আজকের ক্লাসে স্পন্সর করছে আমাদের বনি ভাই, বনি ভাই, বনি ভাই হচ্ছে ইংলিশের আমাদের বনি ভাই। সো যারা বেশি শেয়ার করতেছো তাদের, মানে তাদেরকে বনি ভাইয়ের পক্ষ থেকে একটা টি শার্ট, ডাবল না ভাই? ও একজন, মানে ও কি ডাবল পাবে? ও একটাই পাবে, আচ্ছা ঠিক আছে। বলছি একটাই টি শার্ট পাবে, এবং এই যে বকেবলার যে বুকটা সেটা সম্পূর্ণ ফ্রি পাবে। কে কে শেয়ার করছো হাত পাতে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, নিয়ে নিও অফিসে এসে। ওকে, তাহলে এবার